রাজ্যে চলছে করোনার তৃতীয় ঢেউ বলে মনে করছেন বিশেষজ্ঞরা, আর সেই ঢে বেড়ে চলেছে ক্রমাগত করোনা সংক্রমণের সংখ্যা, লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। আর এই সংক্রমণ কমানোর জন্য সারা রাজ্যের সাথে সাথে শিল্পনগরী দুর্গাপুরেও প্রশাসনের পক্ষ থেকে নাইট কারফিউ জারি করা হয়। এদিন রাতে সেই নাইট কারফিউ অমান্য করায় এডিসিপিএর পক্ষ থেকে অভিযান চালানো হয় দুর্গাপুর বিধাননগর স্টিল পার্কের সামনে। বিধিনিষেধ অমান্য করায় দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। বারবার প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে বারণ করা সত্ত্বেও বিধিনিষেধ না মানার জন্যে কঠোর হাতে দমন করার পথে নেমেছে প্রশাসন। রাতের বেলাতে আপনারা এই তৎপরতা, নাইট কারফিউ জারি হয়ে গেছে, আচ্ছা, মানুষ যাতে না রাত্রিবেলা বেরোয় এমার্জেন্সি সার্ভিস ছাড়া, হ্যাঁ, সেটাই দেখার জন্য। আচ্ছা, কটা থেকে এই নাইট কারফিউ? রাত 10টা থেকে। রাত 10টা থেকে, মানে রাত 10টা পরে। এছাড়া যারা মাস্ক ছাড়া বেরোচ্ছে তাদের তাদেরকে সাথে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আচ্ছা, এই আপনাদের যে মানে স্পেশাল ড্রাইভ, এটা কি চলবে এখন? চলবে, সরকার নির্দেশ যতক্ষণ এটা প্রসেস হবে ততক্ষণ চলবে, প্রতিদিন। আজকে কি ধরা পড়েছে কাউকে? আটক করা বলা বেশ কিছু লোক ধরা পড়েছে দুর্গাপুর থানা। নির্দেশ সরকারি সেগুলি পালন করতে আমাদের পড়েছে। বিভিন্ন জায়গায় তো কন্টেনমেন্ট জোনও ঘোষণা করা হয়েছে আজকে, মূলত শহরে তিনটা ওয়ার্ড, সেগুলোর ক্ষেত্রে কি বিশেষ কোনো পুলিশি তৎপরতা, প্রশাসনিক তৎপরতা রয়েছে আপনাদের? সেগুলো আমাদের আন্ডার সার্ভিলেন্সে থাকবে, তারা যারা বেরোবে তাদের এমার্জেন্সি ছাড়া কেউ বেরোবে না, এটা এমার্জেন্সি ছাড়া তাদের ছাড়তেই হবে। আচ্ছা, দুর্গাপুর থেকে সুব্রত অধিকারী, আনন্দ বার্তা।